আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে মাসুম এন্টারপ্রাইজে। তো আজকে কিন্তু আমরা খুব চমকপ্রদ ডিজাইনের কিন্তু শৌখিন সিরামিক প্রোডাক্টগুলো দেখাবো। তো ফ্রেন্ডস, মাসুম এন্টারপ্রাইজ কিন্তু এমনই একটা শপ, এখান থেকে আপনাদের সংসারের দরকারি এবং ডাইনিং ডেকোরেশন, শোকেস ডেকোরেশন, কেবিনেট ডেকোরেশনের জন্য যত রকমের সিরামিক প্রোডাক্টগুলো আছে, মানে একেবারে মেলার মতো অবস্থা, মানে খুবই জাঁকজমক, খুবই দরকারি আইটেম। তো যেগুলা আসলে প্রতিদিনই আপনাদের দরকারি হয়, এক কথায় অসাধারণ। দেখেন এরকম সুন্দর হাড়ি সেট আমার মনে হয় না আপনারা ইতিমধ্যে কোথাও দেখেছেন। পাশাপাশি যে কেক বানানোর কী সুন্দর সুন্দর শেপ আছে, বাটি আছে, পাশাপাশি এখানে স্যুপ সেট আছে। তো যাই হোক, সব কিছু কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন। তো শুরুতেই আমরা মাসুম এন্টারপ্রাইজে যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে তো আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এটা কিন্তু একটা হোলসেল শপ, তো হোলসেল প্রাইসে কিন্তু আপনাদের সংসারের প্রয়োজনীয় সব কিছু কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু স্পেশালি আমরা ডিনার সেটের ভেরিয়েশন দেখাবো। তো আমাদের সাথে পুরো ব্লগটাতে কিন্তু আজকে মাসুম ভাই থাকবেন। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি, আপনারা ভালো আছেন? আপনার দর্শকদের সবাইকে সালাম জানাচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম। তো আমরা তো খুব চমকপ্রদ প্রোডাক্টগুলো দেখলাম আপনার শোরুমে, তো স্পেশালি আজকে কি দেখাবেন আমাদেরকে? স্পেশালি আজকে আমাদের আকিস কোম্পানির নতুন একটা ডিনার সেট আছে, ওটা দেখাবো। আচ্ছা, যেহেতু সামনে ঈদ আছে আসন্ন, তো অনেকেই কিন্তু ফার্নিচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের শৌখিন প্রোডাক্টগুলো কিন্তু ঈদকে সামনে রেখে কিন্তু আপনারা কেনাকাটা করতে থাকেন। তো ভাই, আমরা ডিনারটা সম্পর্কে একটু জানতে চাই শুরুতেই, যে মূলত ডিনার সেটটা কত পিসের হয় এটা? দেখেন ভাই, আমি ফার্স্টে বলতে চাই আমার কাছে অনেক ডিনার সেট আছে, একটু দেখেন। এই যে না, অনেক ডিনার সেটের ভেরিয়েশন আছে। তো যার যেমন বাজেট আপনারা ভাইয়াকে অফার করবেন বা বলবেন, ভাইয়া কিন্তু অবশ্যই আপনাদেরকে বিভিন্ন প্রাইসে কিন্তু এই ডিনার সেটগুলো দিতে পারবে। আর এটা হচ্ছে 52 পিসের সেট। আচ্ছা, 52 পিসের একটা ডিনার সেট, এই যে দেখেন। তো আপনাদের কিন্তু দেখে কিন্তু খুবই ভালো লাগবে, 52 পিস। আসলে কেউ যদি চান যে ভাইয়া আমাদের কোয়ান্টিটি আর একটু কম দরকার, তাও কম কোয়ান্টিটিরও কিন্তু বিভিন্ন ডিনার সেটগুলো থাকবে। তো ভাইয়া, এটা 52 পিসের থাকবে না? এটা 52 পিস আছে, 32 পিসও আছে। আচ্ছা, তো আমরা 52 পিসটা দিয়ে শুরু করি। জি জি, আপনারা কোয়ান্টিটি কম নিলে প্রাইসিংটা কমে যাবে। জি জি। আচ্ছা, তো 52 পিসে কি কি থাকবে আমাদেরকে একটু যদি বলতেন। দেখেন, আগে প্রথমে যেমন তো আমাদের প্লেট, হ্যাঁ, ডিনার সেটের মূল হলো প্লেট। এই দেখেন, এই প্লেট হচ্ছে 6টা, বড় প্লেট না? হ্যাঁ, বড় প্লেট 6টা। হ্যাঁ, এই হাফ প্লেট 6টা, এই যে ছোট প্লেট যেটা থাকবে সেটা থাকবে 6টা, কাপ পিরিজ 6টা, পিরিজ 6টা, কাপ 6টা। আচ্ছা, এই যে কাপ পিরিজ যেটা দেখতে পাচ্ছেন আপনারা, কাপ থাকবে 6টা, পিরিজ থাকবে 6টা। হ্যাঁ, এবার এইখানে আছে আবার এই যে বাটি, এই বাটি আছে, আবার এখানে যে গর্ত প্লেট, ডিপ প্লেট না, ডিপ প্লেট আছে। এই যে ডিপ প্লেট থাকবে কয় পিস? 6 পিস। 6 পিস। হ্যাঁ, তারপরে এই যে স্যুপ বাটি থাকবে 6 পিস। এই যে স্যুপ বাটিগুলো দেখতে পাচ্ছেন, স্যুপ বাটিগুলো খুবই সুন্দর। এই যে আমরা যদি একটু দেখাই, আসলে মানে এটা এত সুন্দর মনে হচ্ছে যেন 24 ক্যারেট গোল্ড দিয়ে মোড়ানো। ব্যাকসাইডটা দেখেন আপনারা, খুবই ভালো লাগবে দেখলে। এগুলো প্রত্যেকটা হচ্ছে স্যুপ বাটি 6 পিস থাকবে। তারপরে এই যে এই ধরনের সিরিয়াল বাটি থাকবে 6 পিস। এই যেগুলো কারি বাটি, কিন্তু এগুলো মাঝারি সাইজের কারি বাটি। এই বাটিগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর আর খুবই আকর্ষণীয়, মানে আপনারা অতিথি আপ্যায়নের জন্য যখন টেবিলে রাখবেন আশা করি দেখে কিন্তু খুব ভালো লাগবে এবং ডাইনিংয়ের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর যেহেতু একটু ফার্নিচার কালার, ফার্নিচার কালারটা কিন্তু এই ধরনের কালারই হয়, দেখা যায় অনেকেই কিন্তু টেবিলের সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা এই ধরনের কালেকশানগুলো খুঁজে থাকেন। তো আপনারা কিন্তু এটা কিন্তু চুজ করতে পারেন। তো এই মিডিয়াম সাইজের বাটি থাকবে কিন্তু 6 পিস। হ্যাঁ, তারপর আছে এই যে এরকম কুরমা ডিশ একটা। আচ্ছা, ওয়া, এটা তো কি আর বলবো, অনেক বড়, দেখেন কাছে থেকে। জামাইজন যখন আসবে আপনাদের, জামাই আপন যখন করবে, আরেকটা জিনিস আছে, ওইজন এক সময় মাংস টাংস দিলে ঢাকনা, এটা যেহেতু অনেকক্ষণ গরম থাকার একটা ইয়া থাকে, মানে দেখা যায় যে ঠান্ডা হবে না, এটা গরম থাকে। দেখেন অনেকক্ষণ গরম থাকে, মানে হটপটের যে একটা কাজ ওরকম তো আর হবে না হটপটের মতন, তবে ভালো একটা সময় গরম থাকে, গরম থাকবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপর আছে যে এরকম গ্রেভি পট একটা, ওই যে ঝোল ঠোল বা ডাল জাতীয় কিছু নিলে একটু ঢেলে ঢেলে দিয়ে নিতে পারে। আচ্ছা, ওকে। তারপর আছে চায়ের জন্য ওই যে টি পট, মিল পট, সুগার পট। আচ্ছা, এই যে আমরা যদি একটু দেখাই, এই যে দেখেন, এটা হচ্ছে থাকবে মিল্ক পট, পাশাপাশি এই যে এটা সুগার পট, পাশাপাশি এটাও থাকবে টি পট। এটা দেখেন সুন্দর, আপনি দেখেন সাইজটা, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর বানাইছে। আমরা যদি একটু প্রিন্টটা দেখাই, এই যে দেখেন প্রিন্ট এবং শেপটা, এগুলো কিন্তু হাত ঢুকায় ধুইতে সুবিধা হয়, দেখছেন বড় সাইজের মুখটা বড় আছে, একটু মুখটা মানে পুরো সাইজটা সব পারফেক্ট। এই যে আমরা যদি একটু ডিপটা দেখাই, আমার মনে হয় মানে 10-12 জনের চা কিন্তু হয়ে যাবে, অনেক ডিপ থাকবে, অনেক ডিপ থাকবে। তো টিপটটাও খুবই সুন্দর, আশা করি কিন্তু আপনারা এই চমৎকার যে প্রোডাক্টগুলো আছে তো এগুলো কিন্তু ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারেন। এই দেখেন আরও আছে, এই যে লম্বা ডিশ আছে একটা। আচ্ছা, ওভাল প্লেট আছে কিন্তু এটা,
এটা কিন্তু ওভাল শেপের, এই যে দেখেন কি সুন্দর ডিজাইন, আর এত চমৎকার কারুকাজ, আর একটা গোল সেজার। আচ্ছা, এটা তো জামাই জনের জন্য, যারা চিপ থাকেন মেহমান গেস্ট তাদের জন্য কিন্তু এগুলো স্পেশাল একটা, যেগুলো 52 পিসের হয় সেগুলোর মধ্যে এরকম স্পেশাল একটা প্লেট কিন্তু থাকে, একটু বড় প্লেট। দেখা যায় স্পেশাল গেস্ট আসে তার প্লেটে কিন্তু অনেক খাবার দিতে হয়, তো সেক্ষেত্রে দেখা যায় ছোটো প্লেটগুলোতে কিন্তু হয়ে ওঠে না, তো চাইলে কিন্তু আপনারা সেটা নিতে পারেন। পাশাপাশি এই যে এখানে কি সুন্দর পিরিজগুলো দেখতে পাচ্ছেন, পিরিজগুলোতে কিন্তু আপনারা আইসক্রিম বলেন, ফিন্নি বলেন, নুডলস বলেন, সব কিছু কিন্তু আপনারা কিন্তু সার্ভিং করতে পারেন। এই যে পিরিজ থাকবে কত পিস ভাইয়া? 6 পিস। 6 পিস না? আর কাপটা যদি আমরা একটু দেখাই, এই যে কাপ, এই যে কাপটা, কাপটা খুবই সুন্দর, একেবারে অসাধারণ। এই যে মনে হচ্ছে যেন 24 ক্যারেট গোল্ড দিয়ে কিন্তু মোড়ানো, এত চমৎকার ডিজাইন, এত সুন্দর ভেরিয়েশন, আর এগুলো কিন্তু উঠবে না। আচ্ছা ভাইয়া, কারিবাটিটা একটু দেখি আমরা। এই যে কারিবাটিটা দেখেন, 3 পিস কারিবাটি কিন্তু থাকবে। এই যে দেখেন, ওকে, তো সব মিলিয়ে কিন্তু অসাধারণ। এই যে আর হচ্ছে এই যে নাস্তার যে প্লেটগুলো আছে, এটা কিন্তু মিডিয়াম সাইজের, এটাও কিন্তু প্রতিদিনই কিন্তু আপনাদের মর্নিংয়ে কিন্তু নাস্তার জন্য প্রয়োজন হয়। সো আমার মনে হয় দেখা যায় আপনি যদি আলাদা আলাদাও কিনতে যান, তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় ম্যাচিং থাকলো না, কিন্তু আপনারা যদি বেশি কোয়ান্টিটির সেটটা নেন, আপনাদের কিন্তু কোয়ান্টিটিটাও বেশি থাকলো, পাশাপাশি কিন্তু লুকটাও, কিন্তু ডাইনিংয়ের লুকটাও কিন্তু সুন্দর থাকলো। দেখা যায় একসাথে যদি আপনাদের 10-12 জন গেস্ট আছে, তাহলে কিন্তু এই ডিনারগুলো দিয়েই কিন্তু আপনারা আপ্যায়ন করে ফেলতে পারতেছেন। তো আশা করি আপনাদের প্রোডাক্টটা ভালো লেগেছে। তো ভাইয়া, এখন আপনার কাছ থেকে একটু আমরা জানি, তো আমাদের এই ব্লগগুলো তো দেশের বিভিন্ন জায়গা থেকে অডিয়েন্স দেখে থাকে, তো ঢাকার থেকে আপনার ঢাকার বাইরে এগুলো পাঠানোর প্রসেসিং কী আছে আপনার? ঢাকার বাইরে প্রসেসিংয়ের প্রোডাক্ট হচ্ছে আপনাদের বাবল দিয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠাই দিই। আচ্ছা আচ্ছা, তো মানে এত এত সুন্দরভাবে র্যাপিং করা, মানে বিদেশ থেকে যেভাবে আসে ঠিক সেভাবেই কিন্তু এক্সট্রা গার্ড হিসেবে আবার বাবল পেপার দিয়েও কিন্তু ওনারা পেঁচিয়ে দেওয়া হয়। তো দেখা যায় আমাদের অডিয়েন্স যারা আছেন, তো দেখা যায় প্রত্যন্ত অঞ্চল থেকে দেখে থাকেন, তো আপনাকেও চিনে না বা আপনিও চিনেন না, তো সেক্ষেত্রে আপনার এখান থেকে ডেলিভারি প্রসেসিংটা কী থাকবে? এখন যেহেতু আমাকে চিনে না, একটা বিশ্বস্ততার ব্যাপার আছে, রাইট? তো আমরা যে ই করছি, আমাদের ভিডিও কল দিয়ে দেখতে পারবে যে আমরা আসলে দোকানদার কি না। অনেক সময় আছে যারা দোকানদার না, তারা দেখা যায় ভিডিও কল দেয় না বা ভিডিও কল দিয়ে জিনিসটা দেখায় না। আচ্ছা, আমরাও তো ভিডিও করে দেখাচ্ছি এবং ভিডিও কল দিয়ে দেখাচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের কোনো পুরো টাকা দেওয়া লাগবে না, আমাদের কিছু বুকিং মানি দিলে আমরা এটা পাঠিয়ে দিব কন্ডিশনের মাধ্যমে, তখন থেকে সে উঠে নেবে। আমি এটাই জানতে চাচ্ছিলাম। তো এখন আসি, যদি আমরা একটু প্রাইজিংটা সম্পর্কে একটু জানতে চাই, প্রাইজিংটা কেমন আসবে 52 পিসের এই সেটটা? যেমন দেখেন, এটার প্রাইসটা এখন বর্তমানে আমি দিচ্ছি হলো আপনার 10,200 টাকায়। মাত্র 10,200 টাকা? কারণ এই সেটগুলা বর্তমান কিন্তু 12,000 থেকে 13,000 টাকার নিচে কোথাও নাই। হ্যাঁ, তো আরেকটা কথা বলতে চাই, এখন দেখা গেছে আমি ভিডিওটা মনে করেন ছাড়লাম, এটা মনে করেন যে 1 বছর পর 2,000-4,500 টাকা বাড়তে পারে বা 1,000 টাকা বাড়তে পারে, তো সেটা অনেক সময় বুঝে এটা একটু আর কি। আচ্ছা, তো ফ্রেন্ডস, ভাইয়া যেটা বলতে চাচ্ছিল, তো এখন বর্তমান বাজেট আসলে সবাই কিন্তু কম বেশি জানেন, বিদেশ থেকে টোটালি কিন্তু বিজনেস বন্ধ, তো যাই হোক, এখন যে কারণে কিন্তু প্রাইজিংটা ম্যাটেরিয়ালস থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইজিং কিন্তু অনেক বেশি। তো ভাইয়া যেটা বলতে চাচ্ছিল যে আমরা এখন যে প্রাইসটা বলছি 10,200 টাকা, দেখা যায় 5 মাস পরে কিন্তু এই প্রাইসটা কিন্তু নাও থাকতে পারে, সেক্ষেত্রে বাড়তে পারে। আসলে বাংলাদেশটা এখন এমন অবস্থা, কোনো কিছু কমার কোনো অপশন নাই, কোনো সুযোগ নাই, তো বুঝতে পারছেন সেক্ষেত্রে কিন্তু বাড়ার সম্ভাবনাটাই বেশি, তো সেক্ষেত্রে যখন প্রাইসটা বাড়বে আপনাদেরকে কিন্তু তখন বাড়তি দাম দিয়ে কিন্তু কিনতে হবে। তো বর্তমানে মোটামুটি 1-2 মাসের মধ্যে বা ঈদ পর্যন্ত যারা নেবে তাদের জন্য কিন্তু আমরা মোটামুটি 10,200 টাকাই রাখছি। তো আপনারা আংশিক কিছু টাকা পরিমাণ যদি আমাদের বিকাশে দেন, কন্ডিশনের মাধ্যমে কিন্তু আপনি এই প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন। তো ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া ফ্রেন্ডস, আপনাদের ঘরের দরকারি যে কোনো জিনিস কিন্তু এখান থেকে আপনারা 300-500 টাকা থেকেই কিন্তু এখানকার প্রোডাক্টগুলো আছে, তো সেগুলোকে আপনারা এই যেমন একটা প্রোডাক্ট নতুন আছে, দেখেন আমি একটা জিনিস বুঝাই, অনেকে আছে ডাল ভাত খেতে চায়, দেখেন এই দেখেন শেপটা কত সুন্দর, রাইট? একটু ডিপ আছে, একটু ডিপ আছে, খাইতে সুবিধা সুবিধা, রাইট? আর এই যেমন কাছে কালারফুলের প্লেট, অভাব নাই, অভাব নাই, অনেক কালারিং প্লেট আছে। তো যাই হোক, আপনারা চলে আসবেন। এই যে যারা আপনারা কেক বানাতে চান, তারা কিন্তু এই যে মাফিন কেকের যে শেপগুলো আছে এগুলো আপনারা ওভেনে দিয়ে কিন্তু কেকও বানাতে পারেন, খুবই সুন্দর। পাশাপাশি এখানে খুব সুন্দর সুন্দর পানি গ্লাস, পানির জগ আছে, পানির মগ আছে। তো আমরা বিদায় নিব। তো ফ্রেন্ডস, এই সেটটা কিন্তু নিতে হলে আপনাদের গুনতে হবে কিন্তু 10,200 টাকা, তো দেশের যে কোনো জায়গা থেকে আপনারা ক্রয় করতে পারবেন। তো আমরা নাম্বারটা আরেকবার দেখিয়ে দিব, তো এ হচ্ছে নাম্বার, তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কালেকশনগুলো হোলসেল প্রাইসে কেনাকাটা করতে পারবেন। আসসালামু আলাইকুম।